আসসালামু আলাইকুম। রাহাল হিম্মত সদিয়ার ছায়া তলে ছিলাম যেন সবই মায়ের কোলে, হিম্মত সদিয়ার ছায়া তলে ছিলাম যেন সবই মায়ের কোলে। এখান থেকে 9 জন মাধ্যমিক পরীক্ষার্থী তার আজকে এখান থেকে বিদায় গ্রহণ করবে, সেই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। হিম্মত সদিয়ার
আমরা জানি হালিমাতুস সাদিয়া গার্লস মাদ্রাসা বিগত 2016 সাল থেকে নিয়ে এই পর্যন্ত মেয়েদের বালিকাদের পড়াশোনার যে দায়িত্বভার নিয়ে এগিয়ে এসেছে। এবারে এখান থেকে 9 জন মাধ্যমিক পরীক্ষার্থী তার আজকে এখান থেকে বিদায় গ্রহণ করবে, সেই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। এখানে বিশিষ্ট ব্যক্তি এবং বিশিষ্ট শিক্ষা অনুরাগী আমাদের স্যার, শিক্ষক, সমস্ত মানুষরা যারা আছেন তারা অবশ্যই টিপস দেবে। তোমাদের হাতে একটা করে আমরা টিপস তুলে দিয়েছি, প্রস্তুতি পরীক্ষা এবং টিপস, এটা তোমরা একটু ভালো করে পড়াশোনা করে নেবে। কারণ হচ্ছে এটা একদম সংক্ষিপ্ত হবে, পরীক্ষার হলে কিভাবে যেতে হবে, গিয়ে কি করতে হবে, সে সমস্ত বিস্তারিত কিছু আলোচনা রয়েছে। কোন পরীক্ষাগুলো কিভাবে দিতে হয়, পরীক্ষা হলে যাওয়ার আগে সাথে কি কি নিতে হয়, সেগুলো কিভাবে যত্ন করে নিতে হবে, এগুলো দায়িত্ব নিতে হবে। সর্বোপরি আমি দুটো কথা বলে স্যারকে ডাকবো। একটা হচ্ছে যে আজকের মাধ্যমিকের বিদায় অনুষ্ঠানে আমরাও এক সময় বিদায় নিয়েছিলাম, তখনও আমাদের একটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক ছিল। এখনকার ছেলে মেয়েদের যারা আমরা পড়াশুনো দেখছি, লক্ষ্য উদ্দেশ্য কিন্তু ঠিকঠাক অনেক ক্ষেত্রে হচ্ছে না। তো আজকের ভারতবর্ষ কিন্তু খুব খারাপ জায়গায় বিরাজমান। যে ভারতবর্ষ আমরা চেয়েছিলাম সেই ভারতবর্ষ কিন্তু বর্তমান ভারতবর্ষে নেই। ওই জন্য প্রত্যেকটা স্টুডেন্টদেরকে ভারতবর্ষ, ভালো একটা ভারতবর্ষ গড়ার শপথ নিয়ে আজকের মাঠে নামতে হবে, সেই চিন্তা ভাবনা নিয়ে আগাতে হবে। নইলে কিন্তু এই ভারতবর্ষ, আমাদের যে বিবিধের মাঝে মিলন মহান যে ভারতবর্ষ আমরা দেখে এসেছিলাম, সেই ভারতবর্ষ নেই। তো আজকে যারা মাধ্যমিক দেবে তাদের কিন্তু সামনে প্রচুর লড়াই রয়েছে। এই লড়াইয়ের প্রস্তুতি নিয়েই এখান থেকে বেরোতে হবে। যদি এই প্রস্তুতিটা না নিয়ে বেরোনো হয়, তাহলে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এই স্কুলে ভর্তি হয়েছিলাম, এই প্রতিষ্ঠানে, এই মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম যে আমরা কিছু করবো, এই শপথটা নেওয়াটাই কিন্তু আজকে বিদায় অনুষ্ঠান। তো আর বেশি কথা নয়, আমি বলবো এখানকার যে সেক্রেটারি আছেন আহমেদ মারুফ সাহেবকে, সমস্ত যারা আমাদের গেস্ট আছেন বিশিষ্ট ব্যক্তিগণ, তাদের হাত দিয়ে এক এক করে বাচ্চাদের যে ওদেরকে যে গিফটটা দেওয়া হবে সেই গিফটটা তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। এখন আমাদের সামনে আছেন আমাদের সম্মানীয় আসাদুল্লাহ হাজি সাহেব স্যার আছেন, আমি বলবো মোসাম্মদ কালিমা খাতুনের হাতে। সম্মানীয় আমাদের স্যার আছেন জনাব আলহাজ আসাদুল্লাহ স্যারকে, নারে তকবীর। এরপরে আমি সম্মানীয় আমাদের প্রধান শিক্ষক স্যার আছেন ভাঙড়া হেমা স্যার, স্যারকে বলবো। মনিরা খাতুন সামনে আসার জন্য অনুরোধ করবো। এরপরে আমাদের রফিকুল সাহেব আছেন, তেনাকে বলবো। আপনাদের সম্মানীয় ব্যক্তি, আপনারা আপনাদের এই প্রতিষ্ঠানকে বড় মহব্বত করেন। নার্গিস খাতুন তার হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। আব্দুল হাই, জনাব মোহাম্মদ আব্দুল হাই ভাই সাহেব, আমানত ফাউন্ডেশন, দায়িত্বশীল ব্যক্তি, খুব কষ্ট করে টাইম সময় বের করে রোকিয়া ওর হাতে উপহার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। নারায়ণ তকবীর। এরপরে আমাদের সামনে আছে সোহানা খাতুনকে আসার জন্য বলবো। আমাদের সম্মানীয় মোশারফ স্যারকে আমি অনুরোধ করবো, মাশাআল্লাহ, নারে তকবীর। এরপরে আছেন আমাদের সম্মানীয় হাজি সাহেব, তিনাকে বলবো। আবিদা খাতুন তার হাতে উপহারটা তুলে দেওয়ার জন্য।
এরপরে আমাদের জনাব মোহাম্মদ সৌরভ ভাই স্যারকে বলব, এরপরে বিউটি হাতে তুলে দেওয়ার জন্য উপহারটা অনুরোধ করবো ওনাকে। এরপরে আমাদের আরেকজন সম্মানীয় হাজি সাহেব আছে, তার হাতে তুলে দেওয়ার জন্য আফরিনাকে, আফরিনাকে এখানে আসার জন্য বলবো, আফরিনার হাতে উপহার তুলে দেওয়ার জন্য। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, শুকরিয়া। তো আমরা একটা প্রতিষ্ঠানের, যে প্রতিষ্ঠানে আজকে তোমাদের যেখান থেকে আজ সেন্টার হচ্ছে, সেই হাই মাদ্রাসার প্রধান শিক্ষক তোমাদেরকে সেন্টার করাচ্ছে, সেই মাদ্রাসার শিক্ষকের মারফত তোমরা আজকে সেখান থেকে পরীক্ষা দিচ্ছ, কত বড় উদার তোমাদের দিকে লক্ষ্য রাখছে, আগামী দিন আরও লক্ষ্য রাখবে। এখানে আরো অনেক কিছু বলার আছে, যেমন ধরে নাও আমাদের মোশারফ সাহেব এই মাদ্রাসার ডাইস্কোপ করে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন, আরো আমরা যারা এসেছি এখানে আগামী দিন যাতে এই মায়েরা, এই মেয়েরা যাতে ভালোভাবে শিক্ষা নিতে পারে এবং এদের যাতে প্রোটেকশন, প্রোটেকশন বলতে কি বোঝা যায়, মেয়েরা যেখানে এতটা মেয়ে থাকে, এখানে নাবালিকাও আছে সাবালিকাও আছে, আমরা যারা দেখছি এখানে পাঁচিল ভালো নেই, এদের কিন্তু ভালো ক্লাসরুমও নেই, তো সেগুলো প্রয়োজন আছে, একটু ক্লাসরুমগুলো যাতে ভালো হয় সেগুলো আমাদেরও সাহায্য করার প্রয়োজন আছে। সেই জন্য আগে যে ভাষাটা আমি বললাম যে আমরা মেহমান, আজকে যারা আমরা এখানে মেহমান হিসেবে এসেছি আমাদের কিছু কর্তব্য দায়িত্ব আছে বলে আমাদের মনে হয়। সেই কারণে আমি গত দু বছর যখন যখন যুক্ত হয়েছি আমি চেষ্টা করি কিছু সাহায্য করার। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি বা আমরা চেষ্টা করব আরও অনেকে এখানে উপস্থিত করার জন্য, যাতে এখান থেকে মেয়েরা সুশিক্ষিত হয়ে আগামী দিনে তাদের সন্তানকে ভারতের গৌরব জায়গায় পৌঁছে দিতে পারে, সেই আশা আকাঙ্ক্ষা রেখে এই হালিমাতুস সাদিয়া মাদ্রাসা আরও গৌরবান্বিত হোক, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। শুকরিয়া।